হাজার হাজার মানুষ রয়েছে, আর সেই পানির উপর দিয়ে ফলাদৌড় প্রতিযোগিতা আজ চলছে। এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা করে আসছে এবং করব। আচ্ছা, তো আমরা জানি সচরাচর যে ডাওয়ার উপর মানে উঁচু মানে জলবিহীন জায়গায় ঘোড়া দৌড় হয়, কিন্তু আপনাদের যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা জলের উপর দিয়ে, তাই না? হ্যাঁ, আমাদের এইটা মজা লাগে, ছেলেদের এবং গ্রামবাসীদের এইটা দেখতে মজা লাগে এবং এটা আনন্দ উপভোগের খুব ভালো জিনিস, এবং দর্শক চায় যে আমরা প্রতি বছর এই ঘোড়া দৌড়টা এখানে শুভারম্ভ করতে পারি এবং তাদের ভালো লাগে। এই জলের উপর দিয়ে ঘোড়া ছুটবে, এটা আপনাদের ভালো লাগে? আমাদের ভালো তো লাগে, এবং দর্শক হাজার হাজার দর্শক যারা দূর দূরান্তর থেকে আসে তাদেরও আমাদের কাছে বলে যে আপনারা অনুষ্ঠানটা চালাচ্ছেন, চালিয়ে যাবেন, ভালো লাগে। তো পাশে রফিক ভাই রয়েছে, রফিক ভাই এই রফিক ভাইয়ের নিমন্ত্রণে কিন্তু আমি এই জায়গাটা এসেছি, আর এই ঘোড়া দৌড়ের উদ্যোগটা এই জলের উপরে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয় এই সুন্দরবনের একটাই জায়গায় জলের উপর দিয়ে ঘোড়া দৌড় হয়। তো আমি গত বছর এসেছিলাম, এবছরও আবার রফিক ভাই আমাকে এনেছে, তার জন্য আমি রফিক ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। কেমন আছেন রফিক ভাই? ভালো আছি। তো এই জলের এক হাঁটু জলের উপরে ঘোড়া দৌড়, এটা আপনারা কেমনভাবে অনুভব করছেন? এটা বহুত খুব ভালোভাবে অনুভব করি আমরা। ও, আপনারা তো মানে উঁচু জায়গায় যখন না মাঠে জল জমে তখন তো দিতে পারতেন, তাই আমাদের সংক্ষেপ জায়গা, সেই জন্য আমরা জলের মধ্যে দিয়ে দিই ঘোড়া ছাড়া। সংক্ষেপ জায়গার জন্য, সংক্ষেপ জায়গার জন্য জলের মধ্যে ঘোড়া ছাড়াটা দিই। আচ্ছা, এবছর কতগুলো ঘোড়া এসছে এখন পর্যন্ত? এবার এসছে এখন 15টা ঘোড়া নাম লিখেছে, আর তো কত ঘোড়া আসছে বুঝতে পেরেছো? ফোন করছে, আচ্ছা, তার জন্য অপেক্ষা করছে এখন। আপনার ক্লাবের নাম কি? স্টাফ ক্লাব গায়নপাড়া। গায়নপাড়া। তো আপনার নাম? আনিস আলী গায়ন। ক্লাবের কর্মকর্তা? আচ্ছা, তো দর্শক এখন একটু পরিচয় করব, যে এই যে ঘোড়াটা আপনাদের দেখাচ্ছি, এই ঘোড়ার ঘোড়াটাকে দেখাবো। ভাই আপনার নাম কি বলবেন? আলাউদ্দিন শেখ। তো এই আপনার বাড়ি কোথায়? পূর্ব রঘুনাথপুর। আর পূর্ব রঘুনাথপুর শেখপাড়া। এই ঘোড়াটা আপনাদের কাছে কতদিন মানে কোথা থেকে কিনেছেন এটা বলতে পারবেন? সাড়ে তিন মাস। বিহার। কোথা থেকে কিনে আনা হয়েছিল? বিহার থেকে। ও, এই ঘোড়ার মালিকের নাম? হাবিবুল্লাহ শেখ। হাবিবুল্লাহ শেখের ঘোড়া আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এখান থেকে খুব বেশি দূরে নয় হাবিবুল্লাহর বাড়ি। এই ঘোড়াটাকে সরাসরি দেখাচ্ছি, ক্যামেরাম্যানকে বলবো ঘোড়াটাকে দেখিয়ে দেখার জন্যে। আর সাড়ে তিন মাস হয়েছে বিয়াতে কিনে আনা হয়েছে। কত টাকা কিনে আনা হয়েছে বলবেন? এক লাখ টাকা কেনা পড়েছে। এক লাখ টাকা? ও, আপনার নাম কি? রিয়াজুলউদ্দিন শেখ। ও, আপনি ঘোড়ার মালিকের কোনো? আমার নিজের ঘোড়া। আপনার নিজের ঘোড়া? ও আচ্ছা। হাবিবুল্লাহ শেখ আপনার কে হয়? বাবা। আপনার বাবা? দাঁড়া বাবু দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও দর্শক, সেই চুনার পুকুর গায়নপাড়া
পরিচালনা পানির উপর দিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। আমিও পানি মধ্যে নেমে গিয়েছি, প্রায় হাঁটুর উপরে পানি রয়েছে। এটি চৈকিদারের ঘোড়া রয়েছে, জিয়াল লস্করের ঘোড়া। তো দর্শক, আপনাদের সরাসরি দেখাবো। স্টাডি পয়েন্টে আমি চলে এসেছি, দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সেই মিজানুর চলে এসছে, জখি মিজানুর। মিজানুর কিন্তু আজকের হাইবুল্লাহ শেখের ঘোড়াকে নিয়ে চলবে। দর্শক, তো দর্শক, এটা একটা ইন্টারেস্টিং খেলা। হ্যাঁ, জলের উপর দিয়ে, এবং দেখতে পাচ্ছেন তাই এটা কি হলো। তো দর্শক, আপনাদের দেখাচ্ছি, আমিও দেখুন, আমিও জলের মধ্যে রয়েছি। হ্যাঁ, ক্যামেরা নিয়ে খুব সতর্কভাবে ভিডিও করতে হচ্ছে, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। মেরা বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বৌদিরা ভাবিরা বলছে যে আমাদের দিকে কেন কর। আসছে ঘোড়া, সব আসছে, নিশানা দেখিয়ে ঘোড়া স্টাডি পয়েন্টে চলে আসছে। দর্শক দেখুন, নিশানা দেখিয়ে আসছে ঘোড়া। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই কি হলো, কি হলো, ক্যামেরা আছে ভাই, ক্যামেরা আছে। চোটের ঘোড়া এসে চলে এসছে, দেখুন, এন্তাজুল লস্কর টেক পাজা থেকে এসছে। এই কি হচ্ছে, ক্যামেরা আছে ভাই, এরকম করলে কি হবে, কি আশ্চর্য। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, তো দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সম্ভবত মিজানুরের ভাই একটা জখি হয়েছে, দেখুন কচি কলা পাতা। সম্ভবত কত নম্বর জখি বলে দিচ্ছি, এটি মিজানুরের ভাই, ছোট ভাই, 7 নম্বর জখি। এখন পরিচয় করব কে কোন জায়গাতে এসছে। দাদা, আপনার ঘোড়ার মালিকের নাম বলুন। গোপালনগর রবিউল্লাহ মোল্লা। রবিউল্লাহ মোল্লা, এই পানি থেকে ঘোড়া দৌড় অসুবিধা হবে না তো? যা অসুবিধা হবে তুমি ছাড়বো বলে ইচ্ছা করে এসে এসেছি। আচ্ছা আচ্ছা। তো দর্শক আরও চলে যাচ্ছি, আলাউদ্দিন ভাই, এটা ঘোড়া মালিকের নাম? আলাউদ্দিন শেখ। বাড়ি? কীর্তনখলা। কীর্তনখলা, পানির উপর দিয়ে ঘোড়া দৌড় অসুবিধা হবে না? খুব প্রবলেম, কিন্তু কী করবো, তা সত্ত্বে কমিটি ডেকেছে ছাড়ার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা আরো একটা ঘোড়ার কাছে চলে এসেছি, ঘোড়া মালিক সালেমান মন্ডল, বাড়ি বকুলতলা, করিম বক্সের ছেলে। তো করিম বক্সের ছেলে, ঘোড়া করিম বক্সের ছেলে। পানির উপর দিয়ে অসুবিধা হবে কি? কোনো অসুবিধা, দূর দূরান্ত বেগে চলে যাবে। ওরে বাবা, দূর দূরান্ত বেগে চলে যাবে। আচ্ছা আচ্ছা। তো দর্শক,
আরো ঘোড়ার পরিচয় করব। এটা সম্ভবত মিজানুরের ভাই, এটা কি মিজানুরের ভাই আছে? আচ্ছা আচ্ছা, এটা কত টাকার ঘোড়া আছে? এটা মনিটর 11 এবাদুল্লাহ। এবাদুল্লাহ, এই এত ছোট বাচ্চা নিয়ে যদি অসুবিধা? না না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বাবু, তোমার নাম কি বলে দাও? শাইন শেখ। হ্যাঁ শাইন শেখ। শাইন শাইন শেখ। শাইন শাইন শেখ। শাইন শেখ। শাইন শেখ। আচ্ছা তুমি কি মিজানুরের ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মিজানুরের ছোট্ট ভাই, তো বয়স খুবই হালকা, ছোট্ট বাচ্চা, তো পরিচয় করব। ঘোড়া মালিকের নাম বলবেন? রফিকুল মোল্লা। বাড়ি গোপালনগর। পানির উপর দিয়ে অসুবিধা হবে কি? হতে পারে, নতুন ঘোড়া, অসুবিধা হতে পারে। আচ্ছা কতদিন কিনেছেন? এই তো মাস ছয় হচ্ছে। কোথা থেকে কিনেছেন? আবুল জামাদার ভালে। আবুল জামাদার ভালে। কত টাকা দিয়ে? দেড় লাখ। দেড় লাখ টাকা কি বলছেন? আচ্ছা এই সেই মিজানুর, মিজানুর এদিকে থাকাও, তোমার নাম বলে দাও। আজকে কার ঘোড়া নিয়ে রেস করবে? সিরাজ। সিরাজ না, সিরাজ নয়, এটা ওই ঘোড়া মালিকের নাম হাইবুল্লাহ। হাইবুল্লাহ শেখ। এটা হাইবুল্লাহ শেখের ঘোড়া তো? এটা হাইবুল্লাহ শেখের ঘোড়া? হ্যাঁ হাইবুল্লাহ শেখ। পূর্ব রঘুনাথপুর। পূর্ব রঘুনাথপুর শেখপাড়া হাইবুল্লাহ শেখের ঘোড়া। শরীর খুব অসুস্থ, খুব খারাপ শরীর। আচ্ছা ফরিদবার ঘোড়া আসেনি, ছোটের ভাঙ্গার ঘোড়া, ফরিদ লস্কর ভাঙ্গার ঘোড়া। এটা ইসু মোল্লার ঘোড়া, বটতলা। বটতলা থানা? থানা বকুলতলা। পানির উপর দিয়ে ঘোড়া দৌড়, অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। ও ছিঁড়ে ফুটে চালা, ছিঁড়ে ফুটে চালা। ঘোড়ার মালিক বলছে যে ছিঁড়ে ফুটে চলে যাবে। আচ্ছা কি ছিঁড়ে যাবে আমি জানি না, মনে হচ্ছে ঘুড়ি, ঘুড়ি নাকি বলছে? বলছে পানির উপর দিয়ে ঘোড়া ছিঁড়ে ছিঁড়ে ফুটে চলে যাবে। হ্যাঁ বলুন, এটা ঘোড়ার মালিকের নাম? ইতিহাস। বাড়ি কোথায়? পুরোরঙ্গনাথপুর তেঁতুলের শেখপাড়া। শেখপাড়া। তো পানির উপর দিয়ে অসুবিধা হবে কি? না। আচ্ছা এই তো ভাই সাহেব, তো কি নাম বলে দাও? কাবাডি প্লেয়ার শাকিরুল শেখ। শাকিরুল শেখ, ভালো আছো তো তুমি? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আচ্ছা তোমাদের বাড়ি যাবো। এই এই তো ফরিদার ছেলে, এই তো এটা কার ঘোড়া নিয়ে এসছো? ফরিদার ছেলে বলো। জয়নাল লস্কর। জয়নাল লস্কর। বাড়ি তেঁতুলবেড়ে। আজকের ফরিদার ঘোড়া মানে তোমার আব্বা হয়, আজকে ঘোড়া আনুনি কেন? আব্বুর শরীর খারাপ, ওই জন্য ঘোড়া লাভায়নি। আর এবছর আর লাভ হবো না, এবছর আর লাভ হয় না। ভারী ঘোড়া, কাদাতে অনেক সমস্যা হয়। তো দর্শক এটা আর একটি ঘোড়া দেখতে পাচ্ছেন সরাসরি, বাকি রয়েছে সেই সময়ের মধ্যে আমি একটু কভার করছি। এটা চৌকিদারের ঘোড়া, জিয়াল লস্করের ঘোড়া। ঘোড়া মালিকের নাম বলে দিই? জিয়াল লস্কর, চৌকিদার প্যাকেটে, তেঁতুলবাড়িয়া, পশ্চিম তেঁতুলবাড়িয়া। আপনাদের পানির উপর দিয়ে আপনার ঘোড়া ছুটবে, অসুবিধা হবে না? অসুবিধা নেই, তবে এখন সবাই বসে আছি, তা বলে অনুষ্ঠানে আনন্দ করে যাওয়া। আমার অভিজ্ঞতা যত ঘোড়া আছে আপনার ঘোড়া সব থেকে পানির উপর দিয়ে ভালো ছিল, সেটা ওপরওয়ালার ইচ্ছা। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে কি? না সেটা ওপরওয়ালার ইচ্ছা, তবে আশা করে তো থাকা যায়, তবে ওটা ওপরওয়ালা থাক। ঠিক আছে জকি, তোমার নাম বলে দাও। আমিনুর। 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 এই জকি আমিনুর, জকিদারের ঘোড়া। ক্যামেরা আছে ভাই, একটু দেখো, আমিও জলের উপর দিয়ে ভিডিও করছি, দেখুন সরাসরি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই ভাই। প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, ধন্যবাদ। দেখুন দর্শক, নতুন আর্চনার পুকুরে এসে ঘোড়া জলের মধ্যে লাফিয়ে পড়েছে। দুরন্ত বেগে আছে, আমার ঘোড়া খুব দুরন্ত বেগে আছে। এটা কার ঘোড়া আছে? হাফিজুল। বাড়ি গোপালনগরের হাফিজুলের ঘোড়া, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘোড়াটা কতদিন আগে কিনেছেন? কোথা থেকে কিনেছেন? রাজস্থান। রাজস্থান থেকে কিনেছেন? বাহ বাহ,
আমি তো জানি বিহার থেকে ঘোড়া কেনা হয়। ও আচ্ছা, কত টাকা দিয়ে কেনা হয়েছিল? 1,40,000। 1,40,000 এই ঘোড়া? বাবা, সেই টেক পাজা ইন্তাজুল লস্করের ঘোড়ার কাছে চলে এসেছি। ওর ফের চোটে দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ছোটে দা, পানির উপর দিয়ে আপনার ঘোড়া ছুটছে, অসুবিধা হচ্ছে না? না, এর ট্যানিং দেওয়া আছে পানিতে। পানি থেকে ট্যানিং দেওয়া আছে? হ্যাঁ। এই ঘোড়াটা আপনি কতদিন পালিত করছেন? আগের বছর কেনা হয়েছে, বিহার থেকে নিয়ে আসা। কত টাকা পড়েছিল? ওখান থেকে ঘর পর্যন্ত 1,07,000 পড়েছে। সাত পড়েছে? ওখান থেকে ডাইরেক্ট গাড়ি এনেছিলেন? হ্যাঁ। তো আপনার কিনেছিলেন 2024 সালে? অনেক বড় বড় মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। কতগুলো মাঠ চ্যাম্পিয়ন করলেন? 25-30টার উপরে। 25-30টার উপরে চ্যাম্পিয়ন করেছেন? হ্যাঁ, রায়বাগিনী, তারপর হচ্ছে কি তোমার মগরাট, হরিশঙ্করপুর, সেই তোমার ওই কাকদ্বীপ, অক্ষয়নগর। অক্ষয়নগর ওখানে 15,000 টাকা প্রাইস ছিল। তো দর্শক, এই সেই চটের ঘোড়া আপনারা দেখতে পাচ্ছেন, এবছর প্রায় 30টার মতো মাঠ চ্যাম্পিয়ন করেছে। তো দর্শক, এই ঘোড়াটা চটে ভাইয়ের কাছে শ্যুট হয়ে গেছে। তো কোন মালিক যদি বেশি দাম দিয়ে ঘোড়া কিনতে চায়, বেচবেন না? 1,00,000 টাকা দিলে বিক্রি নিয়ে জিনিস, ওই 1,00,000,000 টাকা দিলে ঘোড়া বিক্রি। তো ইন্তাজুল ভাই বলছে 1,00,000,000 টাকা দিলেও বিক্রি হবে না। এটা কার ঘোড়া ভাই? রাজ্জাকের ঘোড়া। রাজ্জাক লস্কর? আচ্ছা, সেই বিখ্যাত রাজ্জাক লস্করের ঘোড়া, রঘুনাথপুরে বাড়ি, যে রাজ্জাক লস্কর বাবা বরখন গাজীর ময়দান থেকে 2-3 বার সোনাচ্ছেন জয়লাভ করেছিল, এই সেই রাজ্জাক লস্করের ঘোড়া। আবার একটা নতুন ঘোড়া কিনেছে রাজ্জাক ভাই, আগে যে পুরাতন ঘোড়া ছিল সেই ঘোড়াটি বিক্রি করে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই ঘোড়ার মালিকের নাম্বার বলবেন? হ্যাঁ, রফিকুল মোল্লা, গোপালনগর। রফিকুল মোল্লা, গোপালনগর। তো ইদানিং গোপালনগরের এলাকাবাসীরা ভালো ঘোড়ার দিকে মন দিয়েছে এবং ওই গ্রামে একদিন যেতে হবে, প্রচুর ঘোড়া। এখন 15-20টা ঘোড়া রয়েছে গ্রামে। আর এবছর কার্তিক মাসে বিহার থেকে আরও নাকি 1-1.5 ডজন ঘোড়া আসবে। তো দর্শক, এটা হাবিবুল্লাহ, এটা হাবিবুল্লাহ শেখ। তো হাবিবুল্লাহ শেখের ঘোড়া। এই ঘোড়াটি আলাউদ্দিন শেখের ঘোড়া। এই ঘোড়ার জকি মহিলা জকি হালিমা শেখ, এটি আলাউদ্দিন ভাইয়ের নিজের মেয়ে জকি। দেখুন, জকি হালিমা শেখ। হালিমা, হালিমা আমার দিকে তাকাও, তুমি সাঁতার কাটতে পারো? সাঁতার কাটতে পারো হালিমা? ও হালিমা, এইদিকে তাকাও, সাঁতার কাটতে পারো? হ্যাঁ, ওই একটু বাইরে দুতে গিয়ে সাঁতার কেটে আসো। দেখুন দর্শক, মহিলা জকি আলাউদ্দিন শেখের ঘোড়ার জকি সেই হালিমা শেখ, ঘোড়ার জকি এই সেই আলাউদ্দিন শেখ দেখতে পাচ্ছেন। আর এই সেই ঘোড়া, আলাউদ্দিন শেখের ঘোড়া, বাড়ি কীর্তন খোলা। এই ঘোড়ার জকি মহিলা জকি সেই হালিমা শেখ। হালিমা শেখ এখন সাঁতার কাটতে ব্যস্ত, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তোরা এত ডিস্টার্ব করিস না, দেখি হালিমা উঠে এসো, এবারে তোমার আব্বু ডাকছে, উঠে এসো। মাত্র ক্লাস 2 থেকে পড়ে। বাবু, তুমি সাঁতার কাটতে পারো? আর ঘোড়ার ঘোড়ার উপরে যখন তুমি ওঠো তখন তোমার ভয় লাগে না? তোমার নামটা বলে দাও। হালিমা শেখ। হালিমা শেখ, যে ঘোড়ার উপরে তুমি মানে ঘোড়াটা চড়ো সেটা তোমাদের নিজের ঘোড়া তো? আর তোমার আব্বুর নাম কি বলে দাও? আলাউদ্দিন শেখ। আলাউদ্দিন শেখ, ধন্যবাদ। এবার ড্রেসটা চেঞ্জ করে নাও, যাও।
এবার খুশি তো না না ওর ঘোড়া আমাদের আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই টেক পাজার চোটের ঘোড়া। সম্ভবত এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমার ডিডিশানে চোটেবার ঘোড়া এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হবে। দুপুর জলের উপরে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেই চুনার পুকুর গায়েন পাড়ায় থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, এই মাঠ থেকে সম্ভবত চ্যাম্পিয়ন হতে চলেছে চোটের ঘোড়া। ধন্যবাদ।